আমি খাবার খাচ্ছি চিড়ি বাদাম একাই খাচ্ছিস হ্যালো গাইস ওয়েলকাম টু সরকার ফ্যামিলি আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকে আমরা যাচ্ছি কুট্টুসদের বাড়িতে ওর ঠাকুমা মারা গেছে তাই শ্রাদ্ধ তো সেখানে নিমন্ত্রণ আছে আমরা সেখানে যাচ্ছি তো আর সেখানে একটা শোকের অনুষ্ঠান সেই জন্য আমরা হয়তো ভিডিওটা করতে পারবো না যতদূর পারবো ততদূর করবো বাবা আমি আর মনীষা আর কেয়া কুটুসদের বাড়ি চলে এসেছি ফার্স্টে এসেই ভেবেছিলাম কুটুসকে কোলে নেবো কিন্তু কুটুস ঘুমাচ্ছিল তো চলো দেখি কখন ওঠে আর কুটুস উঠছিল না বলে ওকে জোর করে তুলে নিয়ে চলে এসেছি আর এখন কুটুস আছে ওর মৌমাসির কোলে আর এটা হলো কুটুসদের বাড়ি তো এখানটায় একটা শোকের ছা যার জন্য আর অন্য কাউকে নিয়ে ভিডিও করলাম না আমরা একটু কুটুসকে নিয়ে খেলা করছিলাম আর কুটুস দেখো ওর ঠাকুমার কোলে মানে দিদার কোলে কি সুন্দর খেলছে আমার মার কোলে আমাদের কাউকেও চিনতেই পাচ্ছে না কারণ অনেক দিন হয়ে গেছে ওইখানটায় আছে যার জন্য আমাদেরকে ভুলে গেছে তো চলো একটু ওর সাথে খেলা করে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হবে আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা যাচ্ছি বাড়ি তারপরে বাড়ি যেয়ে আবার মাসির বাড়ি যেতে হবে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো আমরা এখন যাচ্ছি মাসিবাড়ি এই যে কিয়াদি আর মা আছে চলো চলো তোমাদের সাথে এখন এইটুকুই থাক দেখো ওর হাফ রাস্তা এসে পারেনি চুল মুল খুলে ফেলেছে চলো হ্যাঁ আমি তো রেডি আছি তুই একটু বেশি সাজিস তো আমি কোথায় সেজেছি আমি একটুও সাজিনি মোটেই তো কিছু মাখি নি মুখে আমি কি কিছু মাখি একটু একটু লিপস্টিক তোর থেকে কম লিপস্টিক পড়েছি আমি তো তাহলে পড়িয়ে নিয়েছি তো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্ল্যাটফর্মের দিকে আর আমরা যেহেতু হেঁটে যাব তাই তাড়াতাড়ি একটু বেরিয়েছি না ট্রেন মিস করলে অনেক দেরি হয়ে যাবে আমি মাস্ক পরেছি আর মো মাস্ক পরেনি এখন করোনা অতটা নেই প্ল্যাটফর্মে যাচ্ছ তো মাস্ক তো পরতেই হবে আমি এখন প্ল্যাটফর্মে পৌঁছাইনি যে জন্য আমি মাস্ক পরিনি ওখানে নিশ্চয়ই আর দেখ মৌ কি দারুণ লাগছে আজকে বিকালে দারুণ লাগছে আমরা যেহেতু বিকালবেলা খুব একটা বেরোই না আজকে বেরিয়েছি মাসবাড়ি যাব বলে আর এই যে লাইনে সাইডে দেখো এই জায়গাগুলো কি সুন্দর লাগছে দেখতে আর সূর্যটাও এখন অস্ত যাচ্ছে জাস্ট দারুণ লাগছে দেখতে তো ট্রেনের একটু লেটই আছে
আমরা ঠিক টাইম মতো প্ল্যাটফর্মে চলে এসেছি। এই যে আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি, আর ট্রেন যেহেতু ওই পাশে যাবে সেজন্য মা অবশ্যই আছে। ওই দেখ মা, আমি আর মো এখন যাচ্ছি টিকিট কাটতে, মা 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াবে আর আমি আর মো এখন টিকিট কেটে নেব। তো আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, ট্রেন কটায় রে? 5:45 ট্রেন। এই দেখো প্ল্যাটফর্মটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আমরা এখন প্ল্যাটফর্মে চলেছি আর এটা আমাদের মাছের গ্রাম প্ল্যাটফর্ম, আর এখানটায় দেখো ট্রেন ঢুকে গেছে অলরেডি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে গেছে আর আমরা দাঁড়িয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। ওই ট্রেনটা যাবে বঙ্গা দিকে আর এটা যাবে রানাঘাট। তো আমাদের ট্রেনও এখন ঢুকে গেছে, তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হবে। সাবধানে উঠতে হবে যেহেতু বোন আছে মা আছে। ট্রেনে উঠে পড়েছি আর দেখো মাঝেরগ্রাম থেকে ট্রেনটা ফাঁকাই ছিল, জানি না রানাঘাট থেকে চাকদা যাওয়ার ট্রেনে কেমন ভিড় হবে। তো আমরা পৌঁছে গেছি রানাঘাটে, চলে এসেছি এখন। আর দেখো আর ভিডিও করতে পারিনি কারণ ট্রেনটা ভীষণ ভিড় ছিল আর মো একটা কেক খাবে বলছিল, তো চলে এসেছি এখন কেকের দোকানে। এখান থেকে একটু কেক নিয়ে নেব, বোন খাবে আর মাসি বাড়ির জন্য একটু কিছু নিয়ে নেব খাবার। তো আমরা দোকানটা একটু ওয়েট করছি কারণ এখানে খাওয়ার ব্যবস্থা ছিল না, উনি বললো যে প্যাকেটে করে দিয়ে দেবে, যে খেয়ে নিতে হবে। তো আমরা কেকটা নিয়ে বেরিয়ে পড়বো, রাস্তায় খেয়ে নেব। দেখো এখন আমরা চাকদা রোডে চলে এসেছি আর এই যে টোটোতে বসে আছি, ময়ের কেক খাওয়া হয়ে গেছে। তো এখন আমরা যাবো মাসি বাড়ির দিকে আর চলো মাসি বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। এই যে আমরা এখন মাসি বাড়ি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমরা মাসি বাড়িতে চলে এসেছি, আর মাসি বাড়ি কেন এসেছি সেটা তোমাদের বলা হয়েছিল না। আজ আসলে আমার মাসি বাড়ির লক্ষ্মী পুজো হচ্ছে, তার জন্যই মাসি ফোন করেছিল। তো আমরাও যে আসবো সেটা আগে থেকে ঠিক হয়েছিল না, হঠাৎই চলে এসেছি মাসি বাড়িতে। আর এই দেখো মাসিদের বাড়ি আজকে কেমন লক্ষ্মী পুজো হচ্ছে, আমার মাসি বাড়ি চাকদা, চাকদার প্রত্যেক বাড়িতেই আজকে লক্ষ্মী পুজো হচ্ছে। জানি না এই লক্ষ্মী পুজোটাকে কি লক্ষ্মী পুজো বলে। তো চলো পুজোটা দেখতে থাকো, তারপরে তোমাদের সঙ্গে সবার দেখা করে দেবো। দেখো এদিকে পুজো শুরু হয়ে গেছে আর আমাদের ভাইজিরা এখানে যে চিপস খাচ্ছে ওদের জন্য লেস দিয়েছিলাম, আর এই দুটোই আমার ভাইজি হয়। ছোটোটার নাম দেখো গুটলি আর বড়োটার নাম পুটলি। তো ওরা এখন লেস খাচ্ছে, আমাদেরকেও সাহায্যে দেখো। আর বউ দিয়ে দেখো এখান দিয়ে আলপনা দিয়েছে, লক্ষ্মী পুজো তোমরা তো বুঝতেই পারছো আর তোমাদেরকে বললামই। আর এই যে এটা আমাদের ছোট ভাইপো, আগের একটা শর্ট ভিডিওতে হয়তো দেখেছো, আর মোর সাথে এখন একটু খেলা করছে। আর দেখো ও কীরকম লেস খাচ্ছে। তো সবাই মিলে একটু আড্ডা দিচ্ছি কারণ ঘরে পুজো হচ্ছে, আর আমরা বাইরে বসে বসে একটু খাওয়া দাওয়া করছি। আর এই দেখো আমাদের ভাইপো খুব সুন্দর হাসছে। তো পুজো হয়ে গেলে প্রসাদ খাবো, আর এই যে মা বাইরে বসে আছে। আর কি খাচ্ছে মঞ্জুর বাবা, কি খাচ্ছে? আর আমার মাসি বাড়ি বাচ্চা কাচ্চা অনেক, 5খানা ভাইপো ভাইজি তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো ওইটা বড় ভাইপো, এটা ছোট ভাইপো, আর এই যে একটা ভাইজি। এটা কি ভাইপো? আর এই যে ভাইপো ওখানে বাজি ফুটাচ্ছে, আর অনেক বাজি এনেছিল কিন্তু আমরা যখন ছিলাম না তখনই মানে ফাটিয়েছে বাজিগুলো। আর এই দেখো ছোটো ভাইপো এখানে খেলা করছে, ও হামাগুড়ি দেওয়া শিখে গেছে, আর এখন তো মানে কিছু ধরে ধরেও দাঁড়াতেও পারে। তো দেখো এটা আমাদের একদম ছোট্ট ভাইপো। তো পুজো হয়ে গেছে আর এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। আর এই দেখো দাদা, এটা হলো আমার মেজদা,
আমি আর মৌ ঘরে বসে আছি। মৌ প্রসাদ দিয়েছে, এই যে খিচুড়ি করেছে, দারুণ হয়েছে খিচুড়িটা। তো আমিও আর দেরি করব না, এখন প্রসাদ খেতে যাব। আর এই যে এখানটায় সবার জন্য প্রসাদ বেড়ে নেওয়া হচ্ছে, তো আমিও বসে পড়েছি এখন প্রসাদ খেতে, মাও খেতে বসে পড়বে। তো এই যে মা চলে এসছে, তো আমরা খিচুড়ি খেয়ে নিই, তোমাদের সাথে পরে আবার কথা হবে। এই যে আমরা প্রসাদ খেতে বসে পড়েছি, আর এখানটায় ভাইপো প্রসাদ খাচ্ছে, আর কিছু পাড়ার কিছু লোকও এসছে। দেখো তোমরা যে সবাই প্রসাদ নিতে এসেছে, আর মাসি বাড়ির এখানটায় প্রত্যেক বাড়ি বাড়ি আজকে পুজো হচ্ছে। জানি না এই লক্ষ্মী পুজোটাকে কি পুজো বলে, তো যাই হোক আমরা প্রসাদ খেয়ে নিই। আর এই যে আমাদের ছোট্ট ভাইজি, এটা দেখো রাত্রেবেলায় লিপস্টিক পরছো, এখন ঘুরতে যাবে। কিভাবে লিপস্টিক পরছো তোমরা দেখো, ও ভীষণ লিপস্টিক পরতে ভালোবাসে, সারাদিন লিপস্টিক পরে। ওর কিছু লাগে না লিপস্টিক হলে, মানে খাবে লিপস্টিক পরবে, আবার লিপস্টিক পরবে খাবে। আর এই দেখো পাড়ার লোকজনের সাথেও খেলা শুরু করে দিয়েছে, আর এখন তো ডান্সও শুরু করে দিয়েছে দেখো তোমরা। মার সাথেও এখন খেলা করছে, আর মৌ দেখো অলরেডি শুয়ে পড়েছে, কিছু খাইনি, শুধু খিচুড়ি খেয়েই শুয়ে পড়েছে। তো অনেকটা রাত হয়ে গেছে, পুজো টুজো সব প্রসাদ নিয়ে গেছে, পুজোও শেষ। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর দেখো অনেক রাত হয়ে গেলে ওরা এখনও জেগে আছে। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করলাম না, এইটুকুই থাক। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। বাই।